আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা চ্যাট জিপিটি কোর্সের মডিউল 2 সেকশন 3 নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের মডিউল 2 সেকশন 3 হচ্ছে হাউ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইজ ইউজড ইন চ্যাটবটস। ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি চ্যাট জিপিটি কোর্সের আগের মডিউলের ভিডিওগুলো না দেখে থাকেন, মানে আগের মডিউলের সেকশনগুলোর ভিডিও, তাহলে আমার চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, অথবা প্লেলিস্ট থেকেও দেখে আসতে পারেন। তো শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিওর মূল বিষয়। তো আজকে আমরা যেটা জানবো, যে আজকে আমরা মডিউল 2 সেকশন 3 সম্পর্কে জানবো, বা সেকশন 3 আমরা আজকে আলোচনা করব। তো আমাদের সেকশন 3তে কি রয়েছে? আমাদের সেকশন 3তে রয়েছে হাউ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইজ প্রসেসিং ইজ ইউজড ইন চ্যাটবট। অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং চ্যাটবটে কিভাবে ব্যবহার করা হয় এই জিনিসটি আমরা জানবো, এবং এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উপর ভিত্তি করে কিন্তু চ্যাট জিপিটি তৈরি করা হয়েছে। এবং যেহেতু চ্যাট জিপিটি আমাদেরকে খুব ভালো একটা রেজাল্ট দিচ্ছে, এই জন্যই চ্যাট জিপিটি বর্তমানে এত আলোচিত। এবং অবশ্যই আপনার চ্যাট জিপিটি সম্পর্কে জানা উচিত, কারণ চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি আপনার কাজের প্রোডাক্টিভিটি অনেক বেশি বাড়িয়ে নিতে পারেন, যেটা আপনাকে অনেক সাহায্য করবে। তো যেটা বলছিলাম, যে আমরা জানবো যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কিভাবে চ্যাটবটে ব্যবহার করা হয়। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইজ এ ক্রুশিয়াল কম্পোনেন্ট অফ চ্যাটবটস। চ্যাটবটস আর কম্পিউটার প্রোগ্রামস দ্যাট ক্যান সিমুলেট কনভারসেশনস উইথ হিউম্যান থ্রু টেক্সট অর ভয়েস, অ্যান্ড দে আর ইউজড ইন এ ভ্যারাইটি অফ applications such as customer support, sales and personal assistance. অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি হলো একটা কম্পোনেন্ট অফ চ্যাটবট, চ্যাটবটের একটা কম্পোনেন্ট। চ্যাটবট আবার কি হয়? চ্যাটবটটা কি? চ্যাটবট হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম। চ্যাটবট হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম যেটা কি করে বিভিন্ন ধরনের কথোপকথন বা কনভারসেশন তৈরি করতে পারে, মানুষের মতো কনভারসেশন তৈরি করতে পারে, এবং বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, যেমন কাস্টমার সাপোর্টের ক্ষেত্রে, সেলসের ক্ষেত্রে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে, বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আচ্ছা, এখন এই এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এটা কি করে? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম বা এনএলপি চ্যাটবটকে মানুষের ভাষা বুঝতে সাহায্য করে এবং মানুষের ভাষার মতো করে উত্তর দিতে সাহায্য করে, যাতে তারা ভালোভাবে উত্তর দিতে পারে। এখন আমরা জানবো যে এনএলপি কে চ্যাটবটে ব্যবহার করার কিছু উপায়, বা আমরা এখানে দেখবো যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটাকে চ্যাটবটে কিভাবে ব্যবহার করা হয়। প্রথমে যেটা, যে ইনটেন্ট রিকগনিশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, দ্য ফার্স্ট স্টেপ ইন এ চ্যাটবট কনভারসেশন ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউজার্স ইনটেন্ট অর হোয়াট দে আর ট্রাইং টু অ্যাকমপ্লিশ। NLP algorithms can analyze the user's input to identify their intent and route the conversation to the appropriate response. Intent recognition অর্থাৎ এটা দ্বারা যেটা বোঝানো হচ্ছে, যে একটা পিপল, সাপোজ আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করব কোনো চ্যাট বটে বা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমে অথবা চ্যাট বটে, তখন আমরা আসলে কোন বিষয়টি জানতে চাচ্ছি সেই বিষয়টি অনুমান করার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। যে আমরা কোন একটা ইনফরমেশন জানতে চাচ্ছি, আমাদের উদ্দেশ্যটা আসলে কি, সেই উদ্দেশ্যটা সম্পন্ন করে উত্তর দেবে আমাদের এই চ্যাট জিপিটি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এই বিষয়টি সেটাই হচ্ছে ইনটেন্ট রিকগনিশন। খেয়াল করেন যে এনএলপি অ্যালগোরিদমস ক্যান অ্যানালাইজ দ্য ইউজার্স ইনপুট টু আইডেন্টিফাই দেয়ার ইনটেন্ট। অর্থাৎ এনএলপি এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা কি করতে পারে, যে ইউজার্স ইনপুট, ইউজার আমি যেটা লিখে সার্চ করছি সেটা সে বুঝতে পারে যে আমার উদ্দেশ্যটা কি, কেন আমি এটা চাচ্ছি, এবং সে হচ্ছে যে কনভারসেশনটা কিভাবে করবে সেটা তাকে বুঝিয়ে দিতে সাহায্য করে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং। এনএলপি অ্যালাউস চ্যাটবটস টু আন্ডারস্ট্যান্ড দ্য নসেন্স অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। দিস ইনক্লুডস আইডেন্টিফাইং সিনোনিমস, রিকগনাইজিং কনটেক্সট অ্যান্ড ইন্টারপ্রিটিং colloquial expressions. By understanding the user's language, chatbots can provide more accurate and relevant response. আচ্ছা, এখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এনএলপি কি করে? চ্যাটবটকে মানুষের ল্যাঙ্গুয়েজগুলো বা হিউম্যান ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে সাহায্য করে। এনএলপি মানে এই যে সবকিছু কিন্তু এই ল্যাঙ্গুয়েজের উপরই নির্ভর করছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। অর্থাৎ মানুষ ন্যাচারালভাবে যে ল্যাঙ্গুয়েজগুলো প্রসেসিং করে বা বলে সেই বিষয়টির কথা এখানে বলা হচ্ছে, এবং এটা খুব ভালো একটা সিস্টেম। আচ্ছা, ওকে, তাহলে এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্ষেত্রে যেটা হয় যে by understanding the user's language, chatbots can provide more accurate and relevant responses. যখন ইউজারদের এই যে ল্যাঙ্গুয়েজ গুলো চ্যাটবট বুঝতে পারে সে তখন ভালো ইনফরমেশন আমাদের আরো প্রোভাইড করতে পারে, মানে উত্তর দিতে পারে। সেন্টিমেন্ট অ্যানালাইসিস, সেন্টিমেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বলা হচ্ছে যে চ্যাটবটস ক্যান ইউজ সেন্টিমেন্ট অ্যানালাইসিস টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউজার্স ইমোশনাল স্টেট অ্যান্ড রেসপন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি। আচ্ছা, চ্যাটবট মানে চ্যাটবটকে কি করা হয়েছে, এনএলপির মাধ্যমে মানুষের সেন্টিমেন্ট অ্যানালাইসিসের কথা বলা হয়েছে যাতে কি করে যে সে যেন খুব ভালোভাবে আরও রিপ্লাই দিতে পারে। ফর এক্সাম্পল, ইফ এ ইউজার ইজ এক্সপ্রেসিং ফ্রাস্ট্রেশন অর অ্যাঙ্গার, দ্য চ্যাটবট ক্যান রেসপন্ড উইথ এমপ্যাথি অ্যান্ড প্রোভাইড এ সলিউশন ইনটু দেয়ার প্রবলেম। তো চ্যাটজিপিটিতে যেটা হয়, যদি আপনি ফ্রাস্ট্রেশন অথবা রাগ নিয়ে কিছু লেখেন তাহলে এই চ্যাটজিপিটি আপনাকে কি দেয়, এমপ্যাথি সহ বা সহানুভূতি সহ একটা সলিউশন দেয়। রেসপন্স জেনারেশন, রেসপন্স জেনারেশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, ওয়ান্স দ্য চ্যাটবট understand the user's intent and language, it can generate an appropriate response. আচ্ছা, অর্থাৎ যখন একটা চ্যাটবট বুঝতে পারবে যে ইউজার আসলে কি চাচ্ছে এবং কি ভাষায় সে জানতে চাচ্ছে তখন সে একটা বেটার রেসপন্স দিতে পারে। NLP algorithm can be used to generate response that sound natural and human like, making the conversation feel more like a real interaction. এবং চ্যাটজিপিটিকে এমনভাবে NLP দ্বারা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে খুব সহজভাবে তথ্যগুলো আমাদের সাজিয়ে দেয়, মানে মনে হয় যেন আমরা পরিচিত কারোর সাথে কথা বলছি, মানে খুব মানে পরিশীলিত জিনিসগুলো আমরা দেখব উদাহরণে বা প্র্যাকটিক্যালে আমরা সেগুলো দেখব। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে কনটেক্সচুয়াল কনভারসেশন। NLP enables chatbots to maintain context throughout a conversation. This means that the chatbot can remember previous interactions and use the information to provide more personalized response. For example, a chatbot for a bank could remember a user's account balance and provide that information when the user asks for it. অর্থাৎ ChatGPT কেমন ভাবে ট্রেন আপ করা হয়েছে NLP দ্বারা যে সে অনেক পরিমাণ ইনফরমেশন কালেক্ট করতে পারে, এত ইনফরমেশন কালেক্ট করতে পারে যে আমরা আসলে এটা কল্পনাও করতে পারবো না। সো ইনফরমেশনের একটা বাক্স আমাদের এই ChatGPT। আচ্ছা, সো তার কাছে যখন আমরা ইনফরমেশন জানতে চাইবো সে কিন্তু আমাদের ওই রিলেটেড ইনফরমেশনগুলো বারবার দিতে সক্ষম। Overall, আমরা বলতে পারি NLP plays a critical role in the effectiveness of chatbots by enabling chatbots to understand human languages, recognize intent, and generate appropriate responses. NLP algorithms make chatbots more effective in engaging with users and providing value to business. অর্থাৎ আমরা মানে একটা সামারি হিসেবে বলতে পারি চ্যাটবটের ক্ষেত্রে বা চ্যাটবটগুলো তৈরির ক্ষেত্রে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা NLP খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এবং এই NLP কী করে যে NLPকে আমরা চ্যাটবটের ব্যবহার করার জন্য বা চ্যাটবটে এই কাজগুলো করানোর জন্য ব্যবহার করতে পারি। যখন আমরা এই কাজগুলো অ্যাপ্লাই করব আমাদের চ্যাটবটের মধ্যে তখন সেই চ্যাটবট কিন্তু অনেক ইফেক্টিভলি বা ভালোভাবে কাজ করবে। তো আজকের ভিডিওতে আমরা জানলাম যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কীভাবে চ্যাটবটগুলোতে ব্যবহার করা হয় এবং করা হচ্ছে এবং ভবিষ্যতে করা হবে, এবং ChatGPT কিন্তু এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের উপরেই ভিত্তি করেই তৈরি করা হয়েছে, সেজন্যই এই ChatGPT এত বেশি পরিমাণে আলোচিত হচ্ছে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের মডিউল 3-তে চলে যাব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।